আসসালামু আলাইকুম ওয়া তাহার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা পবিত্র কুরআনুল করিমের অর্থ শিখুন এর আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা কুরআনুল করিমের অর্থ শিখুনের ধারাবাহিক পর্বে অষ্টম পর্বে রয়েছি এই ধারাবাহিক সিরিজে আমরা মোট একশো পঁচিশটি শব্দ শিখব ইনশাআল্লাহ যে একশো পঁচিশটি শব্দ কোরআনুল করিমের মোট শব্দের অর্ধেকেরও বেশি সার ব্যবহার হয়েছে সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি এই একশো পঁচিশটি শব্দ খুব সুন্দরভাবে আপনি অর্থসহ সহ মুখস্ত করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি কোরআনুল কারিমে যত শব্দ আছে তার অর্ধেকেরও বেশি শব্দের অর্থ আপনি জানতে পারবেন তবে মনে রাখবেন এই একশো পঁচিশটি শব্দ শুধু মুখস্থ করলে যে আপনি কোরআনের অর্থ করতে পারবেন বিষয়টি তেমন নয় এখানে একশো পঁচিশটি শব্দ এজন্য আপনাদেরকে মুখস্থ করানোর জন্য আমি চেষ্টা করছি যাতে পরবর্তীতে যখন আপনি কোরআনের অর্থটা বা কোরআনটা আপনি করবেন কিংবা নামাজের মধ্যে আপনি করবেন তখন যাতে আপনি ওই শব্দগুলোর অর্থটা কিছুটা হলেও বুঝতে পারেন আর কোরআনের অর্থ শেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম শব্দ বেশি শব্দ আয়ত্ত করতে হবে সেই শব্দ আয়ত্তের মধ্যে শব্দও আপনার মনে করবেন প্রাথমিক শুরু এই একশো পঁচিশটি শব্দ যখন আপনার মুখস্ত হয়ে যাবে এরপরে আপনার আরও শব্দ মুখস্ত করতে হবে সে শব্দ মুখস্থ করার পাশাপাশি আপনাকে আরবি গ্রামার বুঝতে হবে তারপরে উসুলে ফিকা উসুলে হাদিস এগুলো বুঝতে হবে বালাগাত মান্তেক বুঝতে হবে তারপরে আপনি নিজে কোরআনের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের আমাদের এই ক্লাসটি শুরু করি কোরআনের অর্থ শিখুন এর আজকের এই পর্বে আমরা মোট এগারোটি শব্দ শিখব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে সহজেই এই শব্দগুলো মুখস্থ করে কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমিন আমি আশা করব আপনারা সবাই ইনশাল্লাহ এই শব্দগুলো মুখস্ত করবেন সবাই আমার সাথে সাথে পড়বেন আলু জুবিল্ লেহি মিনাশী ত নি রজিম বিস্মিল্লে হি রহ মে রহিম রব্বী সিদনী অইল রব্বি জিদনি অইল রব্বি ঝিদনী অইল আমি যখন যে শব্দটি আপনাদেরকে শেখাবো প্রথমে ওই শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশ আমি তেল করব তারপরে ওই আয়াত বা আয়ত আমরা অর্থটা শিখব তারপরে ওই আমরা শিখব ইনশাআল্লাহ ইনশা আল্লাহ রহিম আমাদের বান্দার উপর আমরা কিতাব নাজিল করেছি এটা আল্লাহ তালা বলছেন সুরা আল বাকার তেইশ নম্বর আয়াতে এখানে আমরা যে শব্দটি শিখব সেটা হলো আবদি এই শব্দটি আবদুন বা ইবাদুন আবদুন এর বহুবচন হলো ইবাদুন এই আবদুন বা এর অর্থ হলো দাস বা বান্দা এই আবদুন বা ইবাদুন এর অর্থ দাস বা বান্দা ইংরেজিতে বলা হয় স্লেভ এই আবদুন বা ইবাদুন শব্দটি কোরআনুলকারী মোট একশো বার ব্যবহার হয়েছে তাহলে আমরা এ জায়গায় শিখলাম আবুদুন বা ইবাদুন এর অর্থ দাস বা বান্দা এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশটি পড়ি আমরা অর্থ সৃষ্টি করেছেন মানুষের রক্তপিণ্ড থেকে বা আলাক থেকে সুরা আল আলাক দুই নম্বর আয়াত এখানে আমরা যে শব্দটি শিখব সেটি হল আল ইংস্যানো এই আল ইংস্যানো বা ইংস্যানন এর অর্থ হল মানুষ তাহলে বুঝলাম আল ইংস্যানো বা ইং এর অর্থ কি মানুষ ইংরেজিতে বলা হয় পিপল এই ইংস্যানন শব্দটি কোরআন মাজিদের টোটাল পঁয়ষট্টি বার ব্যবহার হয়েছে ইং এর অর্থ মানুষ এখন আমরা যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি বলুন আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে বা মানুষের প্রতিপালকের কাছে বা মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রথম আয়াত এখানে আমরা যে শব্দটি শিখবো সেটা হলো আন্াস এই নাসুন বা বা নাস এর অর্থ হলো মানুষ একটু আগে আমরা শিখেছি ইংসান ইংস্যানুন বা বা শুন নাস সবগুলোর অর্থ কি সবগুলোর অর্থই হলো মানুষ ইংরেজিতে ব্যবহার হয় পিপল এই নাসন শব্দটি কোরআন মাজিদের টোটাল দুশো বার ব্যবহার হয়েছে তাহলে আমরা শিখলাম বা বা আন্নাস এর অর্থ কি মানুষ এরপরে আমরা যে শব্দটি শিখব তার শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এখানে আমরা এই শব্দটি শিখব এই শব্দটি হলো কৌমো এই কৌমন বা কৌমো এর অর্থ হল জাতি কৌমন বা কৌমো এর অর্থ জাতি সেটা বাঙালি জাতি হতে পারে মুসলিম জাতি হতে পারে যে কোনো জাতি অর্থাৎ মানুষ একের অধিক যে এক কথায় যেটা বলা হয় যে কমন নাউন ইংরেজিতে বলা হয় ঠিক আছে সেই জাতি ওকে তাহলে আমরা বুঝলাম যে কৌমন এর অর্থ কি জাতি আর ইংরেজিতে বলা হয় নেশন ইংরেজিতে বলা হবে নেশন আমরা এখানে যে আয়াতটি পড়েছিলাম সেই আয়াতের অর্থটা আমরা একটু পড়ি লুতের জাতি সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল সোরা আল কমার চৌত্রিশ নম্বর আয়াত কও এর অর্থ জাতি আর ইংরেজিতে বলা হয় নেশন এই কমন এর অর্থ এই শব্দটি মোট তিনশো তিরাশি বার কোরআন মাজিদে এসেছে কমন এর অর্থ জাতি এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এখানে আমরা যে শব্দটি শিখবো সে শব্দটি হলো দুনিয়া এখন আমরা এই আয়াত অংশের অর্থটা আগে প্রথমে জেনে নিই হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন সুরা বাকার দুশো এক নম্বর আয়াত এই আদুনিয়া বা দুনিয়া এর অর্থ হল দুনিয়া বা পৃথিবী ইংরেজিতে বলা হয় অর্ড এই দুনিয়া শব্দটি কোরআনুল কারিমে মোট একশো পনেরো বার এসেছে তাহলে আমরা বুঝলাম দুনিয়া এর অর্থ দুনিয়া বা পৃথিবী এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি রব্বিক ডাকো তোমার রবের পথে বা রবের দিকে সোরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াত এ আয়াতে আমরা যে শব্দটি শিখব সেটি হলো এই সাবিলি এই সাবিলি বা সাবিলুন বা সুবুলুন সাবিলুন হলো এক বচন সাবিলুন আর সুবুলুন হলো বহুবচন সাবিলুন বা সুবুলুন এর অর্থ হলো পথ ইংরেজিতে বলা হয় অয় তাহলে আমরা বুঝলাম স্যাবিলুন বা সুবুলনের অর্থ পথ এই সাবিলুন বা সুবুলুন শব্দটি মোট কোরআন মাজিদে একশো ছিয়াত্তর বার ব্যবহার হয়েছে সাবিলুন বা সুবুলুন এর অর্থ পথ এরপরে আমরা যে আয়াত যে শব্দটি শিখবো সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি দেনা সের এর অর্থ আমাদেরকে সরল সঠিক পথটি দেখান ফাতেহার পাঁচ নম্বর এই জায়গায় আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো আসিরত এই আশিরত বা সিরতন শব্দের অর্থ হল পথ এখানে আমরা আগে পড়েছি সাবিলুন বা সুবুলুন এর অর্থ পথ আর সিরতন এর অর্থ হলো কি পথ আর ইংরেজিতে বলা হয় ওয়াই ডাব্লিউ এরথন শব্দটি মোট ছেচল্লিশ বার কোরআন মাজিদে ব্যবহার হয়েছে এই এর অর্থ তাহলে আমরা কি বুঝলাম সিরতন এর অর্থ আমরা বুঝলাম পথ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াত বা আয়াত অংশটি আমরা এখন পড়ব এখানে আমরা প্রথমে এই আয়াতের অর্থটা জেনে নিই আল্লাহ তার জগৎসমূহের ওপর অনুগ্রহশীল এখানে আমরা যে শব্দটি শিখব সে শব্দটি হলো এই আলা আলামুন বা আলামিন এর অর্থ কি মহাবিশ্ব ইংরেজিতে বলা হয় ইউনিভার্স আলামুন বা আলামিন শব্দটি কোরআন মাজিদের মোট 73 বার এসেছে তাহলে আমরা বুঝলাম এবং শিখলাম আলামুন বা আলামিন এর অর্থ মহাবিশ্ব এখন আমরা যে শব্দ বা যে শব্দটি শিখব সে শব্দের সংশ্লিষ্ট আয়াতটি পড়ি ল্যা ত্যা কুলু বাই বিল বা তুইল এর অর্থ তোমাদের একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না সোরা নিসার উনতিরিশ নম্বর আয়াত এখানে যে শব্দটি শিখব সেটা হলো এই আম ওয়াল একুম এই আম ওয়াল এই শব্দটি মালুন বা আম ওয়ালুন এর অর্থ মাল বা সম্পদ মালুন হলো এক বচন দিনী ভাই এবং বোনেরা তাহলে আমরা এখানে শিখলাম মালুন বা এর অর্থ মাল বা সম্পদ এই শব্দটি কোরআনুল করিমে মোট ছিয়াশি বার এসেছে এই মালুন বা আমলুন এর অর্থ মাল বা সম্পদ ইংরেজিতে বলা হয় প্রপার্টি তাহলে আমরা শিখলাম মালুন বা আমলুন এর অর্থ মাল বা সম্পদ এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি এখন ইনশাআল্লাহ আমরা পড়ব দেখেন যখন আমি ফ্রেষ্টাদেরকে বললাম আদমকে সিজদা করো করো শ্রাবাণী ইসরাঈলের একষট্টি নম্বর আয়াত এই আয়াতে আমরা যে শব্দটি শিখব সেটি হলো লি অর্থ হল হজরত আদম আলি হিসালাম এর অর্থ আদম আলি সালাম এখন এই ইংরেজিতেও কি বলা হয় আদম বলা হয় এই আদম শব্দটি বা আদম শব্দটি কোরআন মাজিদের মোট পঁচিশ বার এসেছে এখন আমরা যে শব্দটি শিখব সে শব্দ সংশ্লিষ্ট আয়াতটি পড়ি এবং নোহ এর উপর ওহি পাঠানো হলো সুরাহুদের ছত্রিশ নম্বর আয়াত এখানে আমরা নোহন শব্দের অর্থটি জানব নোহ এর অর্থ নোহাই হিসালাম কুরআন মাজিদে মোট তিতাল্লিশ বার এসেছে এই শব্দটি সম্মানিত দিনী ভাই বোন আজকের এই ক্লাসে আমরা যে এগারোটি শব্দ শিখেছি আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আপনারা এই এগারোটি শব্দ আজকেই মুখস্ত করবেন আপনি মনে রাখবেন যে আপনি যদি মুখস্ত না করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো সে বিষয়টা হলো দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমরা তার ইবাদত বেশি বেশি করব আর আমরা এই যে কোরআন মাজিদ এর অর্থ শেখার চেষ্টা করতেছি এই যে আমাদের চেষ্টা এই চেষ্টাটা আমরা যদি না করি কিংবা আমরা যদি অবহেলা করি তাহলে আমরা কোরআনের আমরা অর্থ কিন্তু জানতে পারবো না কোরআনটা শিখতে পারবো না সুন্দরভাবে যদি আমরা কোরআনটা না শিখতে পারি সুন্দরভাবে তাহলে কি হবে ওই যে আল্লাহ তালা যেটা বলছেন আমা অর্থাৎ আমাদেরকে কেয়ামতের দিন কি হতে হবে বধির হতে হবে অন্ধ হয়ে উঠতে হবে তারপরে আমাদের জন্য শাস্তি রয়েছে এই কোরআন আমাদের জন্য অভিশাপ দিবে কোরআন আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট বলবে মানে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট বলবে হে আল্লাহ এই হলো সেই সব লোক যারা আমাকে সুন্দরভাবে তেলওয়াত করেনি আমাকে তারা মেনে চলেনি আমাকে তারা পড়েনি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা তাই আসুন আমরা সবাই কুরআন শুদ্ধভাবে পড়ি সই করে পড়ি আর অর্থসহ সহ বোঝার চেষ্টা করি আমি আশা করব আপনারা সবাই ইনশাল্লাহ এই শব্দগুলি মুখস্থ করবেন আল্লাহর আমরা আজকের ক্লাস পর্যন্ত মোট আটটি ক্লাস করলাম আলহামদুলিল্লাহ আরও কয়েকটি ক্লাস হবে ইনশাআল্লাহ আশা করব আপনারা বাকি ক্লাসেও থাকবেন আর এই ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পাঠিয়ে দিবেন। যাতে করে তারা আহ কোরআনের অর্থটা বোঝার জন্য এই ক্লাসগুলো দেখতে পারে এই ক্লাসগুলো দেখে তারা উপকৃত হতে পারে তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ক্লাসে আবার কত হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ